বার্কঞ্সিল এমসিকিউ পরীক্ষার জন্য দনিক কার্যবিধি থেকে পড়বেন দনি কার্যবিধি হচ্ছে বিশাল একটা সাবজেক্ট বিশাল একটা টাইম আপনারা পড়ার আগেই অর্ধেক মারা যান দনিক কার্যবিধির জন্য দেখেন আপনি যদি চিন্তা করেন যে একশো তো একশো পাবেন বারকমসিল এমসিকিউ পরীক্ষায় আপনার জন্য আমার কোনো কথা নাই আমি কথা বলি শুধু দুর্বলদেরকে নিয়ে আমি কথা বলি যাদের বয়স পঞ্চাশ ষাট হয়ে গেছে এবং এই বৃদ্ধ বয়স দেখে তাদেরকে নিয়ে তাদেরকে বলবো যে কার্যবিধি থেকে পড়বেন সেখানে তো আদেশ আছে এই একান্নটা আদেশ থেকে মাত্র কয়েকটা আদেশ পড়বেন লিখে নেন আদেশ পাঁচ ছয় সাত আজ নয় চোদ্দ আদেশ সতেরো আদেশ একুশ উনচল্লিশ এরপরে ধরনের কার্যবিধিতে ধারা আছে কয়টা একশো আটান্নটা সেখানেও আপনারা আপসেট হয়ে যান হতাশ হয়ে যান কিভাবে এই লম্বাইনটা শেষ করে বারকনচির পরীক্ষায় বসবেন টেনশনের কিছু নাই দেখেন ধারা যে একশো আটান্নটা আছে এই একশো আটান্নটা থেকে পড়বেন ধারা নয় দশ এগারো এরপরে ধারা পনেরো থেকে বিশ বাইশ চব্বিশ ছাব্বিশ সাতাশ বত্রিশ ছেচল্লিশ এরপরে পড়বেন হচ্ছে ধারা চুয়াত্তর পঁচাত্তর ছাপ্পান্ন আটান্ন এরপরে আশি এরপরে পরিবহন হচ্ছে আপনার ছিয়ানব্বই একশত সাত একশো চোদ্দ একশো পনেরো একশত চুয়াল্লিশ একশত একান্ন দেখেন এই বড় একটা সিলেবাসকে কিন্তু আমি কয়েকটা ধারা এবং কয়েকটা আদেশের মধ্যে নিয়ে আসলাম এভাবে এখন এখন আমি কথাগুলো কীভাবে বলি কিভাবে এত ছোট্ট ছোট্ট সাজেশন দিয়ে বলি এগুলো পড়লেই আপনি পাশ করবেন দেখেন আপনার পাশ করার জন্য নম্বর কত দরকার পঞ্চাশ আপনি কি একশো একশো পাইতে চান তাহলে বলবো আপনি আমার সাজেশন ফলো করবেন না আমার সাজেশন ফলো ফলো করে আপনি নিশ্চিতভাবে নিশ্চিতভাবে সত্তর থেকে আশির মধ্যে নম্বর পাবেন দেখেন এত বেশি পড়ার দরকার নেই এত জ্ঞানের দরকার নেই অনেক তো জ্ঞান অর্জন করেছেন কিন্তু বারকনসিল পরীক্ষা তো পাশ করেন নাই আমার সাজেশন ফলো করুন দেখবেন পাশ করে যাবেন আর আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মিঠুন শাহ আমি কিন্তু না বুঝে কোনো কথা বলি না ভালো থাকুন